সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এসেছি। এরা সবাই বিজ্ঞানের ছাত্র, নবম শ্রেণীর বিজ্ঞানের ছাত্র। এরা এখানে এসে কি শিখলো সেই সম্বন্ধে আমি কিছু প্রশ্ন করব, তারা যতটুকু পারে উত্তর দিবে। প্রথমে তুমি কি কি দেখলে সেটা বলো। আমরা সর্বপ্রথম পদার্থবিজ্ঞানের যে বিষয়কর অগ্রগতি তার বিভিন্ন ধরনের নিদর্শন আমরা দেখেছি। যেমন প্রাচীনকালে নানা ধরনের যে গ্রামোফোন থেকে শুরু করে যে প্রযুক্তিগুলো আবিষ্কৃত হয়েছিল তার যে ধারাবাহিক পরিবর্তন এবং যে উন্নতি হয়েছে সেগুলো আমরা দেখেছি। এছাড়াও পদার্থবিজ্ঞান এবং যে উদ্ভিদবিজ্ঞান বা বায়োলজি এবং প্রাণীবিদ্যার যে বিষয়কর অগ্রগতি তা আমরা সচক্ষে দেখেছি। এবং সর্বশেষে আমরা 3D মুভি দেখেছি, যেটি অত্যন্ত উপভোগ্য ছিল। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুলের একজন ছাত্র হিসেবে এই ট্যুরটি অনেক উপভোগ করেছি। স্যার, 3D সম্বন্ধে কি দেখলি? 3D কেমন লাগলো তোমার? 3D আমার 4D কেমন লাগলো? 4D 4D কেমন লাগলো? এটা একটা ভার্চুয়াল একটা জগৎ, যদিও তুমি কি বুঝলে এটা যতটুকু পারো যতটুকু? 4D আমাদের আর কি নানা ধরনের চিত্র দেখিয়ে আমাদের ওই চিত্রগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং তার যে অনুভূতিটা আমরা পেয়েছি তা অত্যন্ত বিস্ময়কর ছিল এবং আমরা খুবই মজা পেয়েছি। এখানে এই বিষয়টাকে আর কি সুন্দরভাবে উপস্থাপনের জন্য নানা ধরনের জিনিস ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ। এখন আমরা আরেকজনকে জিজ্ঞেস করতেছি যে তুমি পদার্থবিজ্ঞান ল্যাবে কি শিখলে? হ্যাঁ, পদার্থবিজ্ঞান ল্যাবে যতটুকু জানো ততটুকু বলো, ক্যামেরার দিকে মুখ করে বলো। হ্যাঁ, জোরে জোরে। পদার্থবিজ্ঞান ল্যাবে কি দেখছো তুমি? হ্যাঁ বলো। চুম্বক দেখছো, তারপরে দর্পণ দেখছো? হ্যাঁ জি স্যার। বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগছে ডাইন ইউর সেলফ, যেটা ঈশের কি বলবো আপনার, তিনটা আয়না থাকে একসাথে একটা টেবিলের মধ্যে, তিন দিক থেকে তিন দিকে রিফ্লেকশন দেখা যায়, যেদিক থেকে দেখলে হচ্ছে পিছনের দিকে সবচেয়ে বেশি দেখা যায়। এটা সবচেয়ে ভালো আমার আমার অ্যাটলিস্ট আমার ভালো লাগছে। এছাড়া আমার ইনফিনিটি ওয়েভটা সবচেয়ে ভালো লাগছে, যে পাশের একটি আয়না থাকে, একদিক থেকে দেখলে মনে হয় যে সবচেয়ে একদিক থেকে দেখলে মনে হয় এটা অসীম, কিন্তু ওই দিক থেকে আসলে একটা বক্সের মতো এটা। আর এটাই, তেমন কিছু না। এবার আমাদের আরেকজন আসতেছে, সবাই রেডি থাকবা, সবাই রেডি থাকবা। হ্যাঁ, তুমি জীববিজ্ঞান গ্যালারিতে কী দেখছো বা তোমার তোমার অনুভূতি বলো, যে আমি এখানে এসে কেমন জ্ঞান লাভ করলাম? হ্যাঁ, তোমার চেঞ্জ আসছে কি না, পরিবর্তন আসছে না, জ্ঞানের একটা পরিবর্তন আসছে না? জ্ঞানের যে পরিবর্তনটা আসছে সেটা সম্পর্কে বলো, জোরে বলতে হবে। হ্যাঁ, জোরে। প্রথমে আমরা জীববিজ্ঞান গ্যালারিতে এসে আমরা বিভিন্ন জীবের কঙ্কাল, আমরা বিভিন্ন জীবের ব্যাকটেরিয়া এগুলো সম্পর্কে জেনেছি, আর তাদের আমরা বাস্তবে ছবি দেখতে পেরে যা বাস্তবে একটা ধারণা দেখতে পেরেছি, যেটা আমরা আগে বইয়ের ছবিতে দেখতাম। আর আমার খুবই ভালো লাগতেছে এগুলো দেখে আমরা বিভিন্ন জীব সম্পর্কে জানতে পারছি, তাদের গঠন আকৃতি এগুলো সম্বন্ধে জানতে পেরেছি। ওকে, ইয়ে হ্যাঁ, কই তরণ, কই তরণ, তরণ আসো, তরণ তরণ তরণ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ভালো ভালো ছাত্র, ও তো খুব ভালো বোঝে। তুমি সামগ্রিকভাবে যে জ্ঞান অর্জন করলে এখানে এসে সেটা খুব সংক্ষিপ্ত আকারে বলো। হ্যাঁ, এখানে ধরো এখানে বিভিন্ন গ্যালারিতে বিশেষ করে জীববিজ্ঞান গ্যালারিতে বিভিন্ন ফসিল সম্পর্কে দেখতে পেরেছি এবং পুরাতন ডাইনোসরের দাঁত এবং বা বিভিন্ন প্রাচীন জিনিস সম্পর্কে দেখতে পেরেছি এবং তা সম্পর্কে জ্ঞান লাভ করতে পেরেছি। তাছাড়াও ফিজিক্স গ্যালারিতে নিউটনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সূত্র এর বাস্তবিক রূপটা দেখতে পেরেছি। দর্পণের মধ্যে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ সম্পর্কে জানতে পেরেছি, মানে বাস্তবিক ধারণাটা যেটা। চুম্বক সম্বন্ধে কেমন? চুম্বক, চুম্বক, হ্যাঁ, চুম্বকের আকর্ষণ বিকর্ষণের ব্যাপারটা, চুম্বকের আকর্ষণ বিকর্ষণের মাধ্যমে যে বর্তমানে প্রযুক্তিগুলো চালানো হয়, যেমন বুলেট ট্রেন বা দ্রুতগামী ট্রেনগুলো,
স্যার আমি আর আসো তুমি এখানে এই যে মহাকাশ গ্যালারিতে কী দেখলে? এই যে মহাকাশ গ্যালারি আমরা দেখাচ্ছি, মহাকাশ গ্যালারিতে কী দেখলে এটা বলো। প্লাজমা রশ্মি, স্যার প্লাজমা রশ্মি, তারপরে হচ্ছে তড়িৎচম্বকীয় বল, তারপরে হচ্ছে স্যার আর কী দেখলাম স্যার, তারপরে হচ্ছে আমরা আর কি চুম্বকীয় বল দেখলে আর কি স্যার প্লাজমা দেখলাম। হ্যাঁ প্লাজমা দেখলে আর স্যার হচ্ছে আমরা 4D গ্যালারি দেখলাম। হ্যাঁ 4D গ্যালারিতে কী দেখছো স্যার? বিভিন্ন থিম সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখো স্যার আর কি আর কে আরেকজন আসো আসো একজন একজন তুমি সংরক্ষিত দেহাবশেষ আমি দেখেছি এই তো স্যার। আবার বলো কেমন লাগছে তোমার, কোন গ্যালারি ভালো লাগছে সবচেয়ে? জীববিজ্ঞান গ্যালারি। কেন ভালো লাগছে? জীববিজ্ঞান গ্যালারিটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ সেখানে আমরা যে সময়